ভাই, হ্যাপি নিউ ইয়ার। কিরে, হ্যাপি নিউ ইয়ার বললাম তো শুনতে পেলি না? কোন দোকান ভাই, কোন দোকান থেকে গেছিস? এই বলতে কি চাইছিস তুই? নিউ ইয়ার ভাই, এই জন্য বলি কম দামি মালগুলো খাস না। তারিখটা দেখেছিস? হ্যাঁ, তারিখ তো দেখেই আসলাম, 15 এপ্রিল। ভাই তুই কমার্স স্টুডেন্ট? না, কেন, সায়েন্স স্টুডেন্ট। এপ্রিল মাসে কোন সায়েন্স স্টুডেন্টের ভাই নিউ ইয়ার? আরে ভাই, বেঙ্গলি নিউ ইয়ার তো। ভাই নিউ ইয়ার নববর্ষ সম্পর্কে কোনো ধারণা আছে তো? হ্যাঁ আছে। কি ধারণা আছে? নিউ ইয়ার ইংলিশ আর নববর্ষ বাংলা, তাই না? ইংরেজি মতে রাত 12টার সময় দিন শুরু হয় আর বাংলা মতে সূর্যোদয় পরে। তুই যদি রাত 12টার সময় এসে আমাকে শুভ নববর্ষ উইশ করিস, তার মানে হচ্ছে তুই ইংরেজি মতে আমাকে উইশ করলি। রাত 12টার থেকে নিয়ে সকালে যতক্ষণ না পর্যন্ত সূর্যোদয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চৈত্র মাস থাকে। এখন আমি তোকে উইশ করার জন্য ভোর 4টা উঠে আসবো। হ্যাঁ ভাই, শুভ নববর্ষ, খেয়ে দিয়ে কাজ নেই আমার। আমার শোন ভাই, আমার উঠতে না অনেক লেট হয়, তো আমি তখন বলার থেকে ভাবলাম এখন বলে যাই। তুই নিতে হলে নে, আবারও বলছি নিতে হলে নে, না হলে নিস না, আমার কিচ্ছু যায় আসে না। ভাই অশিক্ষিতের মতো কথাবার্তা গুলো বলিস না, একটা জিনিস বল, সকালটা হয় হচ্ছে সূর্যোদয়ের সময় আর সূর্যাস্ত পর্যন্ত সারাদিনটা থাকে। তুই সারাদিনে যে কোনো সময় তুমি আমাকে উইশ করতে পারিস। আর হ্যাঁ, তোর যদি মনে হয় তুই সূর্যাস্ত পর্যন্ত ঘুম থেকে উঠতে পারবি না, সেটা তোর ফল্ট। রাত্রিবেলা গিয়ে উইশ করবি, বোকা বোকা লজিক গুলো তৈরি করিস না। তোরা ইংলিশ কালচার ফলো করছিস, ইটস গুড ফাইন, কিন্তু তাই বলে বাংলা কালচারটার 12টা বাজাস না। বাংলা কালচারটাকে মেনে চলতে শেখ। এটা বাঙালি নববর্ষ, ঠিক আছে? বাঙালি নববর্ষকে বাংলার মতো করে পালন কর। আর এটা তোরা বুঝিস না, এটাই তোদের সবচেয়ে বড় সমস্যা। এটা না বুঝে তোরা উল্টো পাল্টা আমাদেরকে জ্ঞান দিতে আসিস, উল্টো পাল্টা লজিক তৈরি করে, যে লজিকগুলোর কোনো মাথা মুন্ডুই থাকে না। তো একটা কথাই বলবো ভাই, বাংলা সংস্কৃতিটাকে রক্ষা করার চেষ্টা কর। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, আমাদের সবার কর্তব্য যে বাংলার সংস্কৃতিকে রক্ষা করা। আর তার থেকে বড় কথা হচ্ছে পয়লা বৈশাখের দিনকে শুভ নববর্ষ বলতে সে বাংলা নিউ ইয়ার নয়। সো শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তারিখটা দেখেই এসেছি, 15ই আগস্ট। হ্যাঁ, স্বাধীনতা দিবস আজকে। কিসের উপরে আছে, তো ভিডিওটা তাড়াতাড়ি বেরোনোর পরেই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আমরা একটু বেশি করে মোটিভেট হই। আর আশা করি তোমরা আমাদের পাশে দাঁড়াবে, তো সেই জন্য তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করবে। তো দেরি না করে প্লিজ করে ফেলো, অপেক্ষা করে দিলাম আমরা। গুড বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ ফিউড অ্যান্ড ভাইবস। টাটা।